বলছেন বাবুল আতা এই অধ্যায় হচ্ছে কোনো ব্যক্তি দান করার পরে দেওয়ার পরে যদি খোটা দেয় তার গুনা সম্পর্কে এবং তার নেকি নষ্ট হয়ে যাওয়ার সম্পর্কে নেকি নষ্ট হয়ে যাবে কাউকে দিলেন আর তারপরে যদি আঘাত করেন কষ্ট দেন হ্যাঁ বা দুনিয়ার স্বার্থ আপনার মুখ্য থাকে তাহলে দান সাদকার কোনো ফলাফল থাকবে না দুনিয়া খেরাতে বলছেন আল্লাহ দিন আল্লাহর পরে বলছেন সুরাব বাখা দুশো বাষট্টি নম্বর এক আল্লাহ আমি সাবিল্লা যারা ধন সম্পদ খরচ করে আল্লাহ রাস্তায় যা কিছু খরচ করলো দান খায়রাত করলো তারপরে তারা কি করে না মান্নওয়ালা আজান কোনো খোটাও দেয় না কাউকে কষ্টও দেয় না অনুগ্রহ প্রকাশ করে মানন মানে অনুগ্রহ প্রকাশ করা তোমাকে এই কাজটা করে দিয়েছি না তোমাকে এরকম করেছি না এটা হচ্ছে অনুগ্রহ প্রকাশ করা তার কাছে অথবা অন্যের সামনে আমি কিন্তু উনি একসময় খুব অভাবে ছিলেন তা আমি অনেক উপকার করেছি এটা অনেকে কিন্তু করে ফেলেন হয়তো এটা না উদ্দেশ্য নাই যে মানহানি করবো কিন্তু আপনি মানহানি করেই ফেলেন আপনি বা কষ্ট দিয়ে ফেললেন উদ্দেশ্য কষ্ট দেওয়া থাকে না কিন্তু আপনি দিয়ে ফেললেন আপনার ঈমানে বা আপনার সেন্সে সুক্ষ্মতা না থাকার কারণে দুর্বলতা থাকার কারণে কীরকম ঘটনা ক্রমে ঘটনা বয়ন করেছেন যে এই ভাই যে ছিল না যখন ছিল তখন একেবারে এমন অভাবে ছিল যে ছয় মাস তার কাজকর্ম ছিল না আর থাকারও জায়গা ছিল না দেখলাম যে মসজিদে বেচার বসে আছে আর মুখটা সুখী আছে তাকে জিজ্ঞাসাবাদ করলাম আর তারপরে মায়া লাগলো তখন আমার ঘরে উঠিয়ে নিয়ে আসলাম আর তারপর আমার ঘরে তাকে ছয় মাস আমি রেখেছি কোনো ভাড়া নিনি। আর তারপরে তাকে কাজ তলাশ করে দিলাম আর যতদিন কাজ পাইনি ততদিন তাকে খাওয়িয়েছি একটা পয়সা তাকে দিতে দিন মাশা আল্লাহ কিন্তু আপনি কি করলেন অনুগ্রহ প্রকাশ মান্নান করলেন আপনি মন হয়তো নিয়ত কষ্ট দেওয়া নেই আর কষ্ট দেওয়া হচ্ছে আঘাত করে কথা বললাম এই আজকে ইয়ে হয়ে গেছে চকুলটি দিয়েছিস হ্যাঁ চকুলটা বুঝুন তো না বুঝেন না হ্যাঁ নিমখ হয়ে গেছিস কত কি করলাম তোর জন্য আর আজকে তুই এইরকম আচরণ করছিস হ্যাঁ একটা কথা শুনিস না এইটা হচ্ছে আজা কষ্ট দেওয়া এগুলো করলে নাকি সব নষ্ট না আপনি করেছেন পেয়ে গেছেন বিশাল তার কাছে আশা রাখেন জি একটি হাদিস দিয়ে শেষ করে দিই যদিও সময় এগিয়ে গেছে বাব ও মান আহব্বা তা নিয়ে আমি এই অধ্যায় হচ্ছে কোনো ব্যক্তি যদি দান সাদকা তড়িঘড়ি করতে চায় দ্রুতই সাথে সাথে এক্ষুনি করতে চাই আমি এখনই করে ফেলব তাহলে এটা ভালো নবী সাল্লাম তাই করেছেন কারণ মরনের কোনো বিশ্বাস নেই দান করার নিয়ত এখন হয়েছে আচ্ছা ঠিক আছে কালকে করবো আর কালকে নাও বাঁচতে পারে এখনই করে ফেলে আপনি তো বলছেন চোদ্দোশো তিরিশ নম্বর হাদিস ওকবিন হারেস রাজি আল্লাহ তালন বর্ণনাকারী বলছেন সাল্লা বেনান নবী সাসম আল আসরা নবী আমাদেরকে আসরে সলাদ পড়ে মসজিদ নবীতে আর সালাম ফিরে ফাসরা দ্রুত বেগে তড়ি ঘড়ি বেরিয়ে গেলেন বাসার দিকে রুমে ঢুকে পড়লেন সোমবার দেখাল বাই তারপরে বাড়িতে প্রবেশ করলেন সালামিয়াল বাস আর বাড়িতে ঢুকে আবার সেখানেও কিছু অবস্থান করলেন না আন খারাজা দ্রুত আবার বেরিয়ে আসতেন ঢুকলেন আবার বেরিয়ে আসতেন বাসা থেকে সালাম ফিরা হয়ে গেছে তারপরে বাড়াই বাড়ি বাসায় আর বাসা থেকে আবার ফিরে তো অ আমি জিজ্ঞেস করলাম অথ কোনো ব্যক্তি বলল যে ইয়ার আসল কী ব্যাপার আপনি এত দ্রুত বেগে সালাম ফেরার সাথে সাথে তো এরকম উঠে যান না তো আপনি উঠে গেলেন আবার বাসায় গিয়ে একটু থামলেন না আবার দ্রুত আবার ফিরে আসছেন মসজিদে ফাঁকা বললেন রসরুল্লা সালাম কোন তো সাদাকা আমি বাড়িতে সাদাকার একটি স্বর্ণের খণ্ড রেখে ভুলে এসেছিলাম মনে ছিল নিয়ত ছিল যে আসরে নিয়ে এসে গরিবদের দান করে দেব কিন্তু ভুলে গেছি নি আসতে সালাদ পড়তে চলে এসেছি ফাঁকা আন ওবাইয়ে তাহ ফাঁকাশাম তো হু আমি অপছন্দ করলাম যে সন্ধ্যার লেগে যাক রাত হয়ে যাক কারণ এখন আসরে যদি না করতে পারি তাহলে মাগরে হয়ে যাবে আর মাগরে ভলি সন্ধ্যা হয়ে গেল রাত রাত শুরু হয়ে গেলো তো রাত শুরু হইতে দেবো না সেই জন্য দ্রুত লোকজন বসে থাকতে থাকতে দ্রুত ছুটে গেলাম আর তারপরে ওই স্বর্ণের খণ্ডটি নিয়ে আসলাম বাসা থেকে ফাঁকা সামত তারপরে সেটি এখন বিতরণ করে দিলাম জি তাহলে দান খায়রাত করতে চাইলে যত তাড়াতাড়ি সম্ভব দান খায়রাত করে দিতে হবে আল্লাহ রব্বুল আলমী যেন তৌফিক দান করেন